মাগুর মাছ সবারই পছন্দ, একটু নিয়ম মেফে যদি রান্না করা যায় তাহলে এর স্বাদটা আরও অনেক বেড়ে যায়। পাশাপাশি এই মাছটা কাটাতেও একটু ঝামেলা থাকে এবং পরিষ্কারেও ঝামেলা থাকে। জি প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে মাগুর মাছের রেসিপি থাকছে, সেই সাথে দেখাবো কিভাবে কত সহজেই মাগুর মাছ পরিষ্কার করে নেওয়া যায়। দেখুন, আমি এখানে 1.5 কেজি দেশি মাগুর মাছ নিয়েছি। মাছগুলোর জাস্ট কাটাটা কেটে নিয়েছি আমি। মাগুর মাছগুলো একটা বালতিতে বা পাতিলে রেখে একটু লবণ দেবেন, দেখবেন যে খুব সহজে এগুলো মরে গেছে, দেন এগুলো খুব সহজে কেটে নেওয়া যায়। তারপরে কাটাটা কেটে নিয়ে একটু পানি দিয়ে ধুয়ে নিতে হবে। এখন দেখাবো কিভাবে পরিষ্কার করতে হয়। এরকম একটা মাজুনি নেবেন, এরপরে মাজুনিটা দিয়ে এরকম করে পরিষ্কার করলে খুব সহজে এর উপরে যে লেয়ারটা থাকে, পিছলা লেয়ার, এটা উঠে যায়। দেখুন খুব সহজে কিন্তু উঠে যাচ্ছে, খেয়াল করুন, এরকম সাদা একটা পিছলা লেয়ার আছে। দেখুন মাজুনিটা দিয়ে একটু টান দিলাম আর এটা পরিষ্কার হয়ে যাচ্ছে। আচ্ছা, আর একটা বিষয়, আর এই প্রসেসটা অবশ্যই মাছগুলোকে পিস করে নেওয়ার আগে করতে হবে। এভাবে পরিষ্কার করে নিয়ে দেন এটাকে পিস করবেন। তো একইভাবে সবগুলো মাছ আমি পরিষ্কার করে নিচ্ছি, সবগুলো মাছ ধুয়ে নিলাম। এইবার একটু দেখাই আপনাদের, আস্ত অবস্থায় মাছটাকে আগে পরিষ্কার করে নিয়েছি, এবার পিস করতে হবে। দেখুন এভাবে কেটে নিয়ে যদি পরিষ্কার করতে যেতাম তাহলে কিন্তু অনেক কষ্ট হতো। তো একইভাবে সবগুলো মাছ কেটে নিচ্ছি। এখন চলে আসলাম মূল রান্নায়। চুলে একটা প্যান গরম করে নিয়েছি, 3 টেবিল চামচ মতো রান্নার তেল দিয়ে দিব। দেবো 1 কাপ মতো পেঁয়াজ কুচানো, পেঁয়াজটাকে নরম হয়ে আসা পর্যন্ত এগুলোকে একটু ভেজে নিতে হবে। মিডিয়াম হিটে পেঁয়াজগুলোকে 3-4 মিনিট মতো ভেজে নিলাম। দেখুন এটা অনেকটাই সফট হয়ে আসছে। এখন এখানে 2 টেবিল চামচ কাঁচা মরিচ বাটা দিচ্ছি, তবে এই মরিচটাকে হালকা করে একটু টেলে নিয়েছিলাম, আর টেলে নেওয়ার কারণ এতে রান্নায় খুব চমৎকার একটা ফ্লেভার আসবে। সেই সাথে দিব 1/2 টেবিল চামচ রসুন বাটা, 1/2 টেবিল চামচ আদা বাটা। আদা রসুন এবং মরিচ বাটাটাকে তেলে হালকা করে একটু ভেজে নিলাম। এখন দিচ্ছি 1 টেবিল চামচ হলুদের গুঁড়ো, 1 টেবিল চামচ শুকনা মরিচের গুঁড়ো, 1 চা চামচ জিরার গুঁড়ো, 1 চা চামচ ধনিয়ার গুঁড়ো। এই রান্নাটাতে ঝালটা একটু বেশি লাগে, তাতে স্বাদটা কিন্তু অনেক ভালো আসে। তারপরেও ঝালটা আপনারা আপনাদের স্বাদ মতো কমিয়ে বাড়িয়ে নেবেন। তো শুকনো মশলাগুলো যাতে পুড়ে না যায় একটু পানি দিয়ে দিব। হাফ কাপ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে তেল ছেড়ে না দেওয়া পর্যন্ত কষিয়ে নিব। মিডিয়াম হিটে মশলাগুলোকে প্রায় 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। দেখুন চমৎকারভাবে তেলটা ছেড়ে দিয়েছে। সেই কেটে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছি, সেই সাথে দিব লবণ। আমি 1.5 টেবিল চামচ দিলাম, যেহেতু এখানে মাছ আছে 1.5 কেজি, আর লবণটা ওইভাবেই দিলাম। এরপরেও আপনারা আপনাদের স্বাদ মতো এটা কমিয়ে বাড়িয়ে নিতে পারবেন। ঢাকনাটা লাগিয়ে দিব। মিডিয়াম হিটে মাছগুলোকে প্রায় 4-5 মিনিট মতো আমি কষিয়ে নিলাম। তো এটা কষানো হয়ে গেছে, এখন সিদ্ধ হওয়ার জন্য পানি দিব। দুই কাপ মতো পানি দিয়ে দিলাম, ঢাকনাটা লাগিয়ে দিচ্ছি। চুলার জালটাকে মিডিয়ামেই রাখবো। মিডিয়াম হিটে মাছগুলোকে 10 মিনিট আমি রান্না করে নিলাম। এখন এখানে 1 চা চামচ মতো ভাজা জিরার গুঁড়ো দিয়ে দিচ্ছি। রান্না শেষে ভাজা জিরার গুঁড়োটা দেবেন, এতে রান্নাটা স্বাদটা অনেক গুণ বেড়ে যাবে। আলতো করে নেড়ে দিতে হবে, কেননা মাছগুলো সিদ্ধ হয়ে গেছে। ঢাকনাটা আবার লাগিয়ে দিব, আর চুলার জালটাকে একদম লো করে দিব। আর একদম লো হিটে মাছটাকে জাস্ট 2-3 মিনিট মতো আমরা রান্না করে নিব, যাতে ভাজা জিরার ফ্লেভারটা সব জায়গায় ছড়িয়ে যায়। একদম লো হিটে মাছটাকে 2-3 মিনিট মতো রান্না করে নিলাম। দেখুন এটা হয়ে গেছে। দেখুন লুকটা,
এর লুকটাই কিন্তু বলে দিচ্ছে এটা কতটা মজার হবে। একটু ক্লোজ আপ করে দেখাই। তো হয়ে গেল আমাদের মাগুর মাছ রান্না। আশা করবো রেসিপিটা আপনাদের অনেক ভালো লাগবে, আর ভালো লাগলে কিন্তু আমার সার্থকতা। যদি একটু হলেও ভালো লেগে থাকে তাহলে রিকোয়েস্ট করবো লাইক শেয়ার এবং কমেন্ট করার জন্য। তো আজকে পর্যন্তই, সবাই অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদ থাকবেন। আল্লাহ হাফেজ।